আসসালামু আলাইকুম, এটিএন বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি ওয়াহিবা রায়হান। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। নারায়ণগঞ্জ মসজিদে বিস্ফোরণের ঘটনায় এ পর্যন্ত 14 জনের মৃত্যু, আরও 23 জনের অবস্থা আশঙ্কাজনক। এসি নয় গ্যাস লিকেজ থেকেই ভয়াবহ বিস্ফোরণ, বলছে ফায়ার সার্ভিস। দুর্ঘটনাস্থলে তিনটি তদন্ত কমিটি। ঘোড়াঘাটের ইউএনওর শারীরিক অবস্থা স্থিতিশীল, দু তিন দিনের মধ্যেই কেবিনে নেওয়া হতে পারে। ভাসানচরে ক্যাম্প দেখতে টেকনাফ থেকে রওনা হয়েছেন রোহিঙ্গা নেতারা, যাচ্ছে নৌবাহিনী জাহাজ। এবং 2030 সাল পর্যন্ত রাজধানীতে পানি ঘাটতি হবে না, দাবি ওয়াসার এমডির। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত, নারায়ণগঞ্জের মসজিদে বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে 14 জনে দাঁড়িয়েছে, বাকি 23 জনের অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। রাজধানীর শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন দগ্ধ বেশিরভাগের শরীরের 80% পর্যন্ত পুড়ে গেছে, তাদের সর্বোচ্চ চিকিৎসার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিস্তারিত শফিউল আলম সুজনের রিপোর্টে। কাকডাকা ভোর থেকে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটের সামনে অসংখ্য মানুষের ভিড়। নারায়ণগঞ্জের মসজিদে বিস্ফোরণের ঘটনায় হতাহতের স্বজনদের আহাজারিতে ভারী চারপাশের পরিবেশ, সেই সাথে প্রিয়জনের উদ্বেগ উৎকণ্ঠা নিয়ে অপেক্ষা। এরই মধ্যে একে একে আসছে মৃত্যুর সংবাদ। ছেলে নয়নের দগ্ধ হওয়ার খবরে লালমনিহাট থেকে ছুটে এসেছে মা বুলবুলি আক্তার। সকাল থেকে অপেক্ষা করছেন প্রিয় সন্তানকে এক নজর দেখার, সেই অপেক্ষার পালা যেন শেষ হবার নয়। গলাগুলো সব পুড়ে গেছে, শ্বাসনালীতে সমস্যা, বমি করতেছে, সকালে দেখছি গ্লাস ফাঁক দিয়ে দেখছি তো। কেন্নান ও ইমরান দুই ভাইয়ের আয়ে সংসার চলত। বড় ভাই কেন্নানের অবস্থা সংকটাপন্ন ভেবেই কপালে যেন বিশাল পাথর ভেঙে পড়েছে তার। কারো ভাই, কারো সন্তান, কারো বাবার শেষ অবস্থা জানতে পরিবার ও স্বজনরা পাগল প্রায়। এখনও যারা বেঁচে আছেন প্রতি নিঃশ্বাসেই প্রাণপণ লড়াই করছেন মৃত্যুর সাথে। আমাদেরকে সকাল ওই জায়গায় ছিলাম দেখার জন্য বলছি, আমাদেরকে নিচে নামাই দিছে, বলে এই জায়গায় থাকলে সমস্যা হবে। আমার বাইরে যে সময় জায়গায় ভর্তি করেছিলাম ওই সময় আমার ভাইয়ের অবস্থা অনেক গুরুতর ছিল। এটা বিশ্বাস চাই আমরা। গ্যাস কোম্পানির যে গ্যাস পাইপলাইনটা গেছে, ওই গ্যাসের পাইপলাইনটা মসজিদের পাশেই ছিল, এখানে লিক ছিল, এখান থেকে গ্যাস সব সময় বাহির হইতো। চিকিৎসকরা জানিয়েছেন আগুনে পুড়ে যাওয়া রোগীদের সবার অবস্থা আশঙ্কাজনক, সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করছেন তারা। এখন পর্যন্ত যারা আসছে সবাই কিন্তু মেজর বার্ন, কেউ 50% নিচে না, সবাই 70, 80, 90, এবং সবারই ইনহেলেশন বার্ন আছে। এবং বাকি যারা আছে তাদের অবস্থা অত্যন্তই মানে খারাপ বলে মনে করি। এদিকে নিহত ও আহত দেখতে এসে নারায়ণগঞ্জের প্রশাসন জানান দুর্ঘটনার পেছনে কারো অবহেলা আছে কিনা তা তদন্ত করা হচ্ছে। তাদের দাপন কাপনের জন্য আমরা প্রত্যেকে 20,000 করে টাকা দেব, এর বাইরেও যারা এখানে আহত আছে তাদেরও আমরা সাহায্য করবো। আমাদের পক্ষ থেকে আহত হিসাব কমিটি দিয়েছি, আমাদের 5 সদস্য বিশিষ্ট তদন্ত অভিযান করে দিয়েছি, তাদের কাজ শুরু হয়েছে, আর ইতিমধ্যে ফায়ার সার্ভিস আলাদা তাদের কথা করছে। আসলে এসি কী কারণে ভাস্ট হয়েছে একজাক্ট না বলতে পারলো, সেখানে তিতাস গ্যাসের লাইন গেছে, সেই লাইন থেকে সেখানে টাইলসের ফাঁকা দিয়ে আমরা দেখেছি পানির ভিতরে বুদবুদ করে গ্যাস উঠেছে। এখন একজাক্ট কারণটা বলতে আমরা পাচ্ছি না, আমরা অতি দ্রুতই চেষ্টা করব এই ঘটনা কেন ঘটেছে সেটা খুঁজে বের করার জন্য। বৃহস্পতিবার এশার নামাজের সময় নারায়ণগঞ্জের তল্লা এলাকায় বাইতুল সালাম মসজিদে বিস্ফোরণে কমপক্ষে অর্ধশতাধিক মুসল্লি মারাত্মকভাবে দগ্ধ হয়। শফিউল আলম সুজন, এটিএন বাংলা, ঢাকা। দর্শক এই মুহূর্তে রাজধানীর বার্ন ইনস্টিটিউটে আছেন আমাদের সহকর্মী আদিন সজীব, আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সজীব, আহতদের অবস্থা নিয়ে সর্বশেষ কি বলছেন চিকিৎসকরা? আপনি জানেন যে 14 জন মারা গেছেন এবং সকাল থেকেই যেটি হচ্ছে সেটি হলো যে প্রত্যেক ঘন্টায় যেন মৃতের সংখ্যা বাড়ছে। আসলে গতকালকের ঘটনায় নারায়ণগঞ্জে যে পরিমাণে দগ্ধ হয়েছেন মানুষ, চিকিৎসকরা বলছেন
প্রত্যেকেই দগ্ধ হয়েছেন 60% বেশি, অর্থাৎ বেশিরভাগ এবং প্রত্যেকেরই শ্বাসনালী পুড়ে গেছে, যে কারণে মানে খুবই সংকটাপন্ন অবস্থা, খুবই আশঙ্কাজনক অবস্থা প্রত্যেকেরই। ঘন্টায় কিংবা মিনিটে কিংবা কত সময়ে, যত সময় যাচ্ছে তত যেন মৃতের সংখ্যা বাড়ছে এবং সেই সংখ্যায় আছেন সবাই। কিছুক্ষণ আগে কথা বলেছেন স্বাস্থ্য সচিব, তিনি জানিয়েছেন যে এখন 22 জন যে চিকিৎসাধীন আছেন তাদের প্রত্যেকেই 60 শতাংশের বেশি বার্ন এবং তাদের অবস্থা খুবই নাজুক। কী হবে শেষ পর্যন্ত সেটা বলা যাচ্ছে না, তবে একটা বিষয় তারা নিশ্চিত করছেন, সেটি হলো যে চিকিৎসা হবে সর্বোচ্চ, এবং সেটি বলছেন তিনি জানিয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বারবার যোগাযোগ করেছেন এখানকার পরিচালক থেকে শুরু করে সংশ্লিষ্ট যারা চিকিৎসা দিচ্ছেন, আরও কী করা যায়, কীভাবে ভালো চিকিৎসা দেওয়া যায়, কীভাবে সুস্থ করে তোলা যায়, সবচেয়ে বেস্ট যে চিকিৎসাগুলো আছে সেটি দেওয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা বারবার বলেছেন, এবং এখানেও যারা আছেন সেই চেষ্টাটাই করছেন। এখন পর্যন্ত তারা বলছেন যে যারা চিকিৎসাধীন আছেন প্রত্যেকে ICU এবং চিকিৎসার যতটুকু পারে, যতটুকু করা যায় চিকিৎসকরা সেই চেষ্টাই করছেন। আমরা যখন থেকে এখানে এসেছি তখন থেকে দেখছি যে সাধারণ মানুষও, বিশেষ করে যারা স্বজন, তাদের আর্তনাতে ভারী হয়ে গেছে পুরো এই জাতীয় শেখ হাসিনা বার্ন ইউনিট, বার্ন ইনস্টিটিউট। এই আর্তনাদ, এক একজনে মৃতের সংখ্যা বাড়ছে, মানুষ আসছে এবং স্বজনদের আর্তনাতে ফেপে ফুসে উঠছে। এবং একটি বিষয় আমরা দেখছি যে অনেকে এখনও পর্যন্ত স্বজন, বিশেষ করে যারা সেদিন দগ্ধ হয়েছিলেন, গতকালকের ঘটনায় যারা দগ্ধ হয়েছেন তাদেরকে সেভাবে খুঁজে পাচ্ছে না। এবং এরকম একজন হয়েছে যে তার সন্তানের নাম বলা হয়েছে কিন্তু যাকে দেখানো হয়েছে তিনি একজন বৃদ্ধ মানুষ। এই কারণে এই স্বজনগুলোও চাচ্ছেন যে তারা যারা এখানে দগ্ধ আছেন তাদেরকে কোনোভাবে সঠিক তথ্য দেওয়া যায় কিনা, যেন সঠিক তথ্য দিলে অন্তত স্বজন হারানোর যে বেদনা সেটি হয়তো তাৎক্ষণিকভাবে তারা পাবে না, তবে সঠিক তথ্যের দাবি তাদের। এবং একই সঙ্গে তারা চান যেন ঠিকঠাক মতো তথ্যগুলো দেওয়া হয়, পাশাপাশি সর্বোচ্চ চিকিৎসা করা হয়। এবং একই সঙ্গে এই অবস্থায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যা চান কিংবা বাংলাদেশের সরকার সবাই যেভাবে এই বিষয়টা নিয়ে আহত হয়েছেন তারা সবাই যেভাবে চান সেভাবে যেন সুস্থ হন, সেজন্য সবার কাছে দোয়া চান এই সবাই। সজীব, আপনাকে ধন্যবাদ। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। এসি নয়, গ্যাস লিকেজ থেকেই নারায়ণগঞ্জের মসজিদে বিস্ফোরণ হয়েছে বলে মনে করছে ফায়ার সার্ভিস। এদিকে ভয়ালে দুর্ঘটনায় সকাল থেকে একের পর এক মৃত্যু সংবাদ যাচ্ছে নারায়ণগঞ্জে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে বন্দর নগরীর তল্লা এলাকা। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ শুরু করেছে জেলা প্রশাসন, ফায়ার সার্ভিস ও তিতাস গ্যাস কর্তৃপক্ষের আলাদা 3টি কমিটি। নারায়ণগঞ্জ থেকে আব্দুল সালামের তথ্য, ছবি নিয়ে বিপ্লব রায় রিপোর্ট। তল্লা এলাকার বাইতুল সালাত জামে মসজিদের ভেতরে বাইরে এখনও রক্তের ছাপ, দেয়াল ও কাঁচে লেগে আছে মানুষের পোড়া চামড়া। এসব ভিড় করে দেখছেন স্বজনরা আর কাঁদছেন। এছাড়া দুর্ঘটনায় আহত প্রায় সবার অবস্থাই সংকটাপন্ন, তাই উদ্বেগ কাটছে না স্বজনদের। মসজিদ সংশ্লিষ্টরা জানান ঘটনার সময় পাশে বিদ্যুতের ট্রান্সফরমার বিস্ফোরণ হওয়ায় হতাহত বেশি হয়েছে। ভিতরে আগুন, মসজিদের সামনে যে বিদ্যুতের যে খুঁটি রয়েছে সেখানে একটা ট্রান্সফরমার অবস্থিত আছে, সেই ট্রান্সফরমার প্রথমত বিস্ফোরণ হয়, তার পরবর্তীতে যে মসজিদের ভিতরে যে 6টি যে এসি রয়েছে সেগুলো বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে ফায়ার সার্ভিস কর্মকর্তাদের ধারণা গ্যাস পাইপের লিকেজ থেকে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। অন্যদিকে তিতাস গ্যাসের ব্যবস্থাপনা পরিচালক আলী আহমদ আল মামুন জানান তদন্তের পর এ বিষয়ে বিস্তারিত জানা যাবে। গ্যাস যে এখানে ছিল এটা গত রাত্রে আমাদের যে প্রাথমিক তদন্ত দল ছিল ওনারা এটা আমাকে বলেছেন, সেদিকটাও আমরা মানে গুরুত্বের সঙ্গে বিবেচনা করছি। আবার বিদ্যুতের বিষয়টাও কিন্তু আমরা এড়িয়ে যেতে পারি না, এজন্য বিদ্যুৎকেও আমরা, বিদ্যুতের বিষয়টাও আমরা দেখব। যদি এখানে দেখা যায় যে এই ধরনের ব্যবস্থা গাফলতি ছিল, অবহেলা ছিল, তাহলে অবশ্যই আমাদের তরফ থেকে প্রশাসনিকভাবে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হবে। জেলা প্রশাসন, ফায়ার সার্ভিস ও তিতাস গ্যাস কর্তৃপক্ষের গঠিত তদন্ত প্রতিবেদন পাওয়ার পরই এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন প্রশাসনের কর্মকর্তারা। বিপ্লব রায়, এটিএন বাংলা।
ঘোড়াঘাট উপজেলার ইউএনও ওয়াহিদা খানমের শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসকরা। রাজধানীর নিউরো সায়েন্স হাসপাতালের আইসিইউতে 7 সদস্যের মেডিকেল টিমের অধীনে তার চিকিৎসা চলছে। অবস্থার উন্নতি হলে আগামী 2-3 দিনের মধ্যেই তাকে কেবিনে নেওয়া হবে। এই মুহূর্তে তাকে বিদেশে নেওয়ার প্রয়োজন নেই বলে জানিয়েছেন চিকিৎসকরা। এদিকে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম ইউএনও ওয়াহিদা খানমকে দেখতে হাসপাতালে যান। এ সময় তিনি জানান, ওয়াহিদা খানমের চিকিৎসার সার্বক্ষণিক খোঁজখবর রাখছেন প্রধানমন্ত্রী। আমাদের অনেকটা ইম্প্রুভ করে গেছে এবং এটার সময় ক্রিটিক্যাল একটা ইঞ্জুরি, তো তারা চেষ্টা করছে কন্ডিশন আরও অনেক ভালো। রোহিঙ্গাদের বসবাসের জন্য নির্ধারিত নোয়াখালীর ভাসানচর দেখতে কক্সবাজারের শরণার্থী ক্যাম্প থেকে রওনা হয়ে গেছে তাদের একটি প্রতিনিধি দল। সকালে সেনাবাহিনীর তত্ত্বাবধানে দুটি বাসে রওনা হন তারা। এ দলে 2 নারী সহ 40 জন রোহিঙ্গা নেতা রয়েছেন। অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার শামসুজ জোহা জানিয়েছেন, তাদেরকে কক্সবাজার থেকে চট্টগ্রামে নেওয়ার পর সেখান থেকে নৌবাহিনীর জাহাজে ভাসানচরে নেওয়া হবে। রোহিঙ্গা নেতাদের দ্বীপের বিভিন্ন এলাকা ঘুরে দেখে সেখানে স্থায়ীভাবে থাকা যাবে কিনা সে বিষয়ে মতামত দেবেন। ভাসানচর সম্পর্কে রোহিঙ্গাদের ধারণা দিতে এই গো অ্যান্ড সি ভিজিটের ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছেন কক্সবাজারের জেলা প্রশাসক কামাল হোসেন। ভাসানচরের 40 বর্গ কিলোমিটার এলাকায় 1,00,000 রোহিঙ্গার বসবাস উপযোগী 120টি গুচ্ছ গ্রাম তৈরি করা হয়েছে, কিন্তু এর আগে রোহিঙ্গারা সেখানে যেতে চাননি। করোনা ভাইরাস উপসর্গ নিয়ে দেশে আরও 12 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনার হটস্পট খুলনায় মৃত্যুর মিছিল দীর্ঘ হচ্ছে। গত 24 ঘন্টায় খুলনা ডেডিকেটেড হাসপাতালের 4 জন ও মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে করোনা উপসর্গ নিয়ে 1 জনের মৃত্যু হয়েছে। এই বিভাগে শনাক্ত হয়েছে 152 জন। বরিশালে করোনা উপসর্গ নিয়ে 2 জন ও পজিটিভ হয়ে আরও 1 জন সহ 3 জনের মৃত্যু হয়। পজিটিভ হয় আরও 40 জন। কুষ্টিয়ার করোনা নিয়ে 2 জনের মৃত্যু হয়েছে, নতুন শনাক্ত হয় 29 জন। এদিকে সিলেট ও চট্টগ্রামে করোনায় 1 জন করে মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়া যশোরে আরও 40 জন করোনা পজিটিভ হওয়ার খবর পাওয়া গেছে। বিএনপি নেত্রী খালেদা জিয়াকে দ্বিতীয় দফায় মুক্তির মেয়াদ বাড়িয়ে সরকার নজিরবিহীন মহানুভবতার পরিচয় দিয়েছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। জামিন পেলেও বিএনপি নেতারা ধন্যবাদ না দেওয়ার সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে পারেনি বলে মন্তব্য করেন। রাজধানীতে তার সরকারি বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এসব কথা বলেন। বিএনপির রাজনীতি দেশের গণতন্ত্রের জন্য হুমকি বলেও এ সময় মন্তব্য করেন তিনি। 6 মাসের প্রাথমিকভাবে মুক্তি দেওয়া হয়েছিল, আরও 6 মাস বাড়ানো হয়েছে। এটি বাংলাদেশের ইতিহাসে কখনো ঘটেনি। এই প্রথম মাননীয় প্রধানমন্ত্রী তাকে প্রদত্ত সিআরপিসি 401 ধারায় যে প্রদত্ত ক্ষমতা, সেই ক্ষমতা প্রয়োগ করেছেন। এতে বিএনপি সরকারকে ধন্যবাদ জানানোর প্রয়োজন ছিল, কিন্তু বাস্তবিকতে বিএনপি ধন্যবাদ জানানোর সংস্কৃতিটা লালন করে না। বর্তমান সক্ষমতার 2030 সাল পর্যন্ত রাজধানীতে পানির ঘাটতি হবে না বলে দাবি করেছেন ঢাকা ওয়াসার এমডি তাকসিম এ খান। এ 4 বছরের মধ্যে গন্ধপুর এবং সায়দাবাদ ফেজ 3 শোধনাগার নির্মাণ শেষ হলে রাজধানীতে আরও 95 কোটি লিটার পানি দিতে পারবে প্রতিষ্ঠানটি। প্রকল্পগুলো ঘুরে এসে আরও জানাচ্ছেন শফিকুল ইসলাম শামীম। শীতলক্ষা ও পদ্মা নদী থেকে সুপেয় পানি উৎপাদনের জন্য এখন 3টি শোধনাগার আছে ঢাকা ওয়াসার। প্রাকৃতিক ভারসাম্য রাখতে মাটির তলদেশের পানির চেয়ে উপরের পানি বেশি ব্যবহার করতে চায় দেশের সবচেয়ে বড় পানি সরবরাহকারী এ প্রতিষ্ঠান। এখন তারা সব মিলিয়ে দৈনিক উৎপাদন করছে প্রায় 264 কোটি লিটার পানি, যা রাজধানীর চাহিদার চেয়েও বেশি। তারপরেও পানি নিয়ে কেন অভিযোগ নগরবাসীর, সেই প্রশ্নেরই জবাব দেন ঢাকা ওয়াসার এমডি। আমরা কিন্তু দাবি করি 2013 1 জানুয়ারি থেকে ঢাকা শহরে পানির যে ডিমান্ড এবং সাপ্লাইয়ের যে গ্যাপ, অর্থাৎ চাহিদা এবং সরবরাহের এই গ্যাপটা মিটিগেট করে ফেলছি। প্রোডাকশন ক্যাপাসিটি হচ্ছে 264 কোটি লিটার, আর আমাদের ডিমান্ড থাকে সিজন টু সিজন ভ্যারি করে 210 থেকে 240 কোটি লিটার। 55% হবে আমার আন্ডারগ্রাউন্ড আর 45% আমাদের সারফেস ওয়াটার, কিন্তু এটা আমরা পারলাম না যেহেতু আমাদের 50% ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক এখনও ধারণ ক্ষমতা নেই। ডেনমার্কে সহায়তা পেলে 2022 সালের মধ্যে এই ঘাটতিও মেটানো সম্ভব বলে মনে করছেন ঢাকা ওয়াসার এমডি। এছাড়া গন্ধপুর শোধনাগারের কাজ 2023 সালে এবং সায়দাবাদ ফেজ 3 কাজ 2024 সালের মধ্যেই শেষ হবে বলেও আশা করেন তিনি। পানির নিশ্চয়তাটা এই পর্যন্ত যে এটা হয়ে গেলে 30 পর্যন্ত আমাদের কোনো অসুবিধা নেই। গন্ধপুরেরটা আলহামদুলিল্লাহ পুরোদস্তুর চলছে,
এবং ওইটা ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক সহই চলছে, কাজে ওইটা আমরা আশা করি 2023 সালের মধ্যে শেষ হয়ে যাবে। আর 2023 সালের মধ্যে আমরা এটাও আশা করি যে আমাদের তার আগেই পদ্মা যশোর দিয়ে নেটওয়ার্কও তৈরি হয়ে যাবে। ত্রুটি কমাতে সায়দাবাদ ফেস 1-2 এবং পদ্মা যশোলদিয়া শোধনাগার কেন্দ্রের সব কার্যক্রমই এখন চালানো হচ্ছে কম্পিউটারাইজ সিস্টেমে। 2019 সালের অক্টোবরে পদ্মা যশোলদিয়া পানি শোধনাগার 45 কোটি বিশুদ্ধ পানি সরবরাহের লক্ষ্যমাত্রা নিয়ে শুরু হলো, এখন পর্যন্ত সর্বোচ্চ 22 কোটি লিটার সরবরাহ করতে পারছে। তবে প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন পরবর্তীতে এই পরিমাণ আরও বৃদ্ধি পাবে। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, যশোলদিয়া, মুন্সীগঞ্জ। মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত আবু ওসমান চৌধুরী মারা গেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন। ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল সিএমএইচে সকালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। দীর্ঘদিন ধরে শারীরিক নানা ব্যাধিতে ভুগছিলেন এই বীর মুক্তিযোদ্ধা। 30 আগস্ট তাকে সিএমএইচে ভর্তি করা হয়। মুক্তিযুদ্ধকালে 8 নম্বর সেক্টরের কমান্ডার ছিলেন আবু ওসমান চৌধুরী। 13 দিন ধরে নিখোঁজ রয়েছেন সাভারের আশুলিয়ার এক গৃহবধূ ও তার 4 বছরের ছেলে। পুলিশ বলছে নিখোঁজদের উদ্ধারের চেষ্টা চলছে, তবে প্রায় 2 সপ্তাহেরও তাদের কোনো সন্ধান না পাওয়ায় পরিবারে আতঙ্ক ও হতাশা দেখা দিয়েছে। নিখোঁজের স্বজনরা জানান, গত 23 আগস্ট আশুলিয়ায় বাইপাড়া মোল্লাপাড়া ছাত্তার মার্কেটের এলাকায় জান, মা জেসমিন ও তার 4 বছরের ছেলে জিসান, এরপর থেকে তারা আর বাড়ি ফেরেননি। অনেক খোঁজাখুঁজির পরও তাদের না পেয়ে থানায় সাধারণ ডায়েরি করা হয়। আল্লারফ ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। মহামারী করোনা আর বন্যা বিপদ ডেকে এনেছে দুগ্ধ খামারিদের জন্য। গোখাদ্য হারানো সহ এখন নানা রকমের সংকটে পড়েছেন তারা। স্বাভাবিক জীবনে ফিরে যেতে সরকারি ও বেসরকারি সহযোগিতা প্রত্যাশা তাদের। সিরাজগঞ্জ থেকে ঘুরে এসে রিপোর্ট করছেন হাবিবুর রহমান ওভি। ক্যামেরায় ছিলেন আশিক রাসেল। আব্দুল মতিন সরকার, বাড়ি সিরাজগঞ্জের শাহজাদপুর। খামার শুরু করেছিলেন মাত্র 8টি গরু দিয়ে, এখন তার এরকম গোয়ালঘর আরও 4টি, আর গরুর সংখ্যা 65। কীভাবে পরিসর বাড়ল তার এই খামারের? পান আমাদের এখানে সেন্টার খুলেছে, পানের দুধ দিয়ে আস্তে 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 দামও ভালো পাই, এবার 40-45 টাকা ব্যবসা ভালো বৃদ্ধি পাইছে। তবে এবারের বন্যা আর মহামারী করোনা বাধা হয়ে দাঁড়িয়েছে তার মতো অনেক খামারির সফলতার পথে। এবারের বন্যায় বেশ ক্ষতিগ্রস্ত হয়েছেন দুগ্ধ খামারিরা। অনেক গোয়ালে বন্যার পানি ঢুকে গিয়ে নষ্ট হয়েছে গরুর খাবার। গরুকে খাওয়ানো সে খড় এখন তাদের কিনতে হচ্ছে দ্বিগুণ দামে, 600 টাকায়। এখন সেই খামারিরা এক গ্রাম থেকে অন্য গ্রামে যাচ্ছেন দুধ বিক্রি করতে। পান কোম্পানিকে আমরা এখানে 5 বছর ধরে মনে চালু করছি, 5 বছর ধরে মানে উদ্বোধনের দিন থেকে সকাল সন্ধ্যা আমরা দুধ দিই। এই করোনার প্রভাবের মধ্যেও এমনকি বর্ষার মধ্যেও রাস্তায় পানি নিয়ে যেতে পারি না, ওরা তাও দুধটা ঠিক মতো 2 বেলা নিছে। কোনো দুধে যদি পানি থাকে, আমাদের এই যে ল্যাকটোস্কেন মেশিন, এই ল্যাকটোস্কেন মেশিনের একটা রেঞ্জ আছে, পানি দেওয়া থাকলে আমাদের এখানে ধরা পড়বে। এই বিপদের সময়েও তাদের কাছ থেকে দুধ নেওয়া বন্ধ করেনি প্রাণ ডেয়ারি। এ শিল্পকে বাঁচিয়ে রাখতে সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় জানিয়েছে প্রতিষ্ঠানটি। উদ্যোগী হয়ে আমরা অত্যন্ত স্বল্প খরচে কৃষকদেরকে কিন্তু আমরা গোখাদ্য সরবরাহ করেছি, এতে করে কিন্তু তারা অনেক অর্থ সাশ্রয় করতে সক্ষম হয়েছে। আমরা যদি এই 2 লক্ষ লিটার দুধ সংগ্রহ না করতাম তাহলে কিন্তু আর্থিকভাবে তারা অনেক ক্ষতির সম্মুখীন হতো। আমাদেরকে যদি পলিসিগতভাবে সাপোর্ট করা হয় তাহলে কিন্তু দেশে আরও নতুন নতুন কৃষি প্রক্রিয়াজাতকরণ শিল্প এবং দুগ্ধ শিল্প গড়ে উঠবে, এর ফলে বাংলাদেশ দুগ্ধে স্বয়ংসম্পূর্ণ হবে এবং প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা সাশ্রয় করতে পারবে। বছরে দেশে দুধের চাহিদা প্রায় 1,60,00,000 মেট্রিক টন, যার 65% পূরণ করে দেশীয় খামারিরা। হাবিবুর রহমান ওভি, এটিএন বাংলা, সিরাজগঞ্জ। এবার আন্তর্জাতিক সংবাদ। আন্তর্জাতিক চুক্তির আওতায় ইরান এখন 10 গুণেরও বেশি ইউরেনিয়াম সমৃদ্ধ বলে জানিয়েছে জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষক দল।
আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি IAEA জানিয়েছে, ইরানে 2105 কেজি ইউরেনিয়াম মজুদ রয়েছে। ইরান বলছে এই মজুদের উদ্দেশ্য শান্তি প্রতিষ্ঠা করা। এর আগে জাতিসংঘের পরমাণু বিষয়ক নজরদারি সংস্থা দেশটির পুরনো একটি পারমাণবিক কেন্দ্র পরিদর্শন করে। সম্প্রতি সন্দেহভাজন দুটি পুরনো পারমাণবিক স্থাপনা পরিদর্শনে ওই সংস্থা তদন্তকারীদের অনুমতি দেওয়া হয়। দেশের 92% ডালডা ঘি জাতীয় আংশিক হাইড্রোজেনিক তেলের মধ্যে 2% বেশি মাত্রায় ক্ষতিকর ট্রান্স ফ্যাট রয়েছে, যা হৃদরোগের ঝুঁকি বাড়াচ্ছে। ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের গবেষণায় এ তথ্য উঠে এসেছে। গবেষণায় বলা হয়েছে, দেশের বেকারি ও রেস্টুরেন্টে ব্যবহৃত 4টি ভোজ্য তেলে প্রতি 100 গ্রামের মধ্যে গড়ে 11 গ্রামের উপরে ট্রান্স ফ্যাট বা চর্বি পাওয়া গেছে। জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে বক্তারা এসব কথা তুলে ধরেন। ট্রান্স ফ্যাট নিয়ন্ত্রণে আইন ও নীতিমালা করারও পরামর্শ দেওয়া হয় সংবাদ সম্মেলনে। বজ্রপাতের ক্ষয়ক্ষতি ও প্রাণহানি কমাতে মাগুরার স্বেচ্ছাশ্রমে 10,000 তালবীজ রোপণ করেছে এক স্কুল শিক্ষক। সদর উপজেলার বেরোইল পলিতা ইউনিয়নের বিভিন্ন গ্রামে রাস্তার দুই পাশে এই বীজ রোপণ করা হচ্ছে। বেরোইল পলিতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক তরিকুল ইসলাম পলাশ গ্রামে তরুণদের নিয়ে এক সপ্তাহ ধরে এ কর্মসূচি চালাচ্ছেন। মাগুরার ওই এলাকাটি বজ্রপাত প্রবণ হওয়ায় এ কর্মসূচি নিজ উদ্যোগে নিয়েছে বলে জানান তিনি। স্ট্যান্ডার্ড ব্যাংক বাণিজ্য সংবাদ। ভূগর্ভস্থ পানির অপচয় রোধ ও জীব বৈচিত্র্য রক্ষায় পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধানে ঠাকুরগাঁওয়ে মরা নদী ও খাল খননের পর সুফল পেতে শুরু করেছে এলাকাবাসী। মরা খাল ও নদী পুনরুজ্জীবিত হওয়ায় এখন দেশি মাছ বেশি পাওয়া যাচ্ছে এলাকায়, তাই প্রাণ চাঞ্চল্য ফিরেছে জেলেদের মাঝে। পানি উন্নয়ন বোর্ড জানায়, 64 জেলায় ছোট নদী খাল ও জলাশয় পুনর্খনন প্রকল্পের আওতায় ঠাকুরগাঁয়ে 13টি নদী ও 15টি খালের মধ্যে শহরের টাঙ্গন, শুক নদী এবং পীরগঞ্জ উপজেলার লাচ্ছি নদী ও হরিপুর উপজেলার যমুনা খান খনন করা হয়। পার্টেক্স খেলার খবর। প্রিয় ক্লাবকে আদালতে নিতে চাননি বলে আরও এক মৌসুম বার্সেলোনায় থাকার সিদ্ধান্ত নিয়েছেন লিওনেল মেসি। নিস্তব্ধতা ভেঙে গোল.কমে দেওয়া এক সাক্ষাৎকারে এভাবেই তিনি ব্যাখ্যা করেন ক্লাবে থেকে যাওয়ার কারণ। এ সময় আর্জেন্টাইন মহাতারকা বলেন, ক্লাব সভাপতি জোসেপ মারিয়া বার্তামে প্রতারণা করেছেন তার সাথে। এস এম আশরাফের রিপোর্ট। এবার একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারছেন মেসি ভক্তরা। প্রিয় ফুটবলার বার্সেলোনা ছাড়ছেন নাকি থাকছেন, এ খবরের পেছনে টানা 10 দিন বিশ্ব গণমাধ্যম চষে বেরিয়েছেন যারা, তাদের শান্ত করে মেসি বললেন আরও এক মৌসুম কাতালান ক্লাবটিতে থাকছেন, তবে সেটা নিজের ইচ্ছের বিরুদ্ধেই। ক্লাব ছাড়ার একটা পথ ছিল আদালতে যেয়ে সমাধান খোঁজা, কিন্তু আমি কখনো বার্সার বিরুদ্ধে আদালতেই যাব না, কারণ এই ক্লাবকে আমি ভালোবাসি। আমি এখানে আসার পর এই ক্লাব আমাকে সব কিছু দিয়েছে, তাই বার্সেলোনাকে আদালতে নেওয়ার কথা একবারও আমার মাথায় আসেনি। বার্সেলোনা ছাড়ার সিদ্ধান্ত যে তিনি হঠাৎ করে নেননি সাক্ষাৎকারে সে বিষয়টিও পরিষ্কার করেন। 6 বারের বিশ্বসেরা ফুটবলার বলেন কথা রাখেননি সভাপতি। ক্লাব সভাপতিকে বলেছিলাম আমি যেতে চাই, পুরো বছর জুড়েই তার সঙ্গে এ নিয়ে কথা হয়েছে। যতবারই কথা হয়েছে তিনি বলেছেন আমি থাকবো কি থাকবো না সেই ব্যাপারে মৌসুম শেষে সিদ্ধান্ত নিতে, কিন্তু শেষমেশ তিনি কথা রাখলেন না। ক্লাব থেকে চলে যাওয়ার কারণের সাথে চ্যাম্পিয়ন্স লিগে বায়ার্ন মিউনিখের কাছে 8-2 গোলে হারার কোনো সম্পর্ক নেই বলেও উল্লেখ করেন বার্সেলোনার সর্বোচ্চ গোলদাতা। সিদ্ধান্তটা বায়ার্নের ম্যাচের ফলাফলের কারণে ছিল না, অনেক কারণেই চলে যেতে চেয়েছিলাম। আমি সবকিছু জেতার মতো একটা পরিকল্পনা চেয়েছিলাম, বার্সেলোনার শ্রেষ্ঠত্ব দেখতে চেয়েছিলাম, কিন্তু সত্যিটা হলো এখানে অনেকদিন ধরে তেমন কোনো প্রকল্প বা পরিকল্পনা কিছুই নেই, তারা শুধুই ধোকা দিয়েছে। তবে ইচ্ছের বিরুদ্ধে থেকে গেলেও ক্লাবকে আবারও নিজের সর্বোচ্চটা দিতে চান বলেই সাক্ষাৎকারে জানান অনেকের চোখেই সর্বকালের শ্রেষ্ঠ এই ফুটবলার। এস এম আশরাফ, এটিএন বাংলা। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার।
নারায়ণগঞ্জ মসজিদে বিস্ফোরণের ঘটনায় এ পর্যন্ত 14 জনের মৃত্যু, আরো 23 জনের অবস্থা আশঙ্কাজনক। এসি 9 গ্যাস লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণ, বলছে ফায়ার সার্ভিস। দুর্ঘটনাস্থলে 3টি তদন্ত কমিটি। ঘোড়াঘাটের ইউএনওর শারীরিক অবস্থা স্থিতিশীল, 2-3 দিনের মধ্যে কেবিনে নেওয়া হতে পারে। ভাসানচরের ক্যাম্প দেখতে টেকনাফ থেকে রওনা হয়েছেন রোহিঙ্গা নেতারা, যাচ্ছে নৌবাহিনী জাহাজ। এবং 2030 সাল পর্যন্ত রাজধানীতে পানির ঘাটতি হবে না, দাবি ওয়াশার এমডি। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ETN Bangla News। ধন্যবাদ।